নমস্কার, আজ পাঠ করব কবি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা একটি কবিতা। কবিতার নাম চলে যায়। শুনতে থাকুন। ঘুম থেকে উঠে দেখি রোদ্দুর উঠেছে, জানলা গলে রোদ এই বিছানায় ভেঙে ভেঙে পড়ে। অগুরুর গন্ধ কেন, মেঘ কেন করিডর জুড়ে? কেউ গেল, কেউ চলে গেল। পাট করা তোষক শুধু তেল কাপড় কল ঘরে ছড়ানো, ধোয়া হবে আবার জীবন এসে শুয়ে পড়বে সেই একই খাটে, মৃত্যুর অপেক্ষা করবে কিংবা কিছু আমলকি কুড়িয়ে যাবে বাড়ি। চলেছে প্রতিদিন এই চলচ্ছবি, জীবন মৃত্যুর কাঁধে কাঁধ দিয়ে এই ছোটাছুটি বাহিরে ও ঘরে। কখন কাহারে মনে পড়ে, তার যদি মনে পড়ে, যেতে হয় কেউ চলে যায়, যারা পড়ে থাকে তাদের সন্ত্রস্ত করে রাখে এই যাওয়া, এই চলে যাওয়া। আপনারা শুনলেন আমার কণ্ঠে কবি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা কবিতা, কবিতার নাম চলে যায়। এটি যে কাব্যগ্রন্থ থেকে সংগৃহীত, সেই কাব্যগ্রন্থের নাম মানুষ বড় কাঁদছে। এর প্রকাশকাল ইংরেজির 1978 সাল আগস্ট মাস। যদি আজকের এই কবিতার ছোট্ট এপিসোডটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক দেবেন, আপনার মূল্যবান কমেন্টটি করবেন, শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায়।